আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের মাঝে করে দেখাবো কীভাবে রূপার গহনা কালো হয়ে গেলে খুব সহজে পয়সা করতে পারবেন আমাদের স্বর্ণ থাক বা না থাক রূপা কিন্তু কম বেশি সবারই থাকে বিশেষ করে বাচ্চা থাকলে তো নুপুর থাকে দু একটা রূপার গহনা কিন্তু থেকেই যায় কিন্তু রূপার গহনা এত তাড়াতাড়ি ময়লা হয় সেটা কিন্তু আবার আমাদের বাহিরে গিয়ে পয়সা করতে হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি টাকাও লাগে আর আলসতার ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার করা হয় না আমি আজকে এমন একটা পদ্ধতি দেখিয়ে দিব আপনারা বাসায় বসে কিন্তু মাত্র একটা দিয়ে উপার গহনাগুলো একদম পয়সা করে নিতে পারবেন আর কতটা পরিষ্কার হয় আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন একদম নতুনের মতো কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে দেখুন আমার নুপুরগুলো কিন্তু অনেকটা ময়লা হয়ে গিয়েছে এগুলা কিন্তু আমি একদম ঝকঝকে পরিষ্কার করে দেখাবো আমি চলে আসছি বেসিংয়ে এখন বেসিংয়ে এসে আমি পুগুলা একটু পানি দিয়ে ভিজিয়ে নেব আর দেখুন আমার নূপুরগুলো কতটা কালো হয়েছে ওইখানে কিন্তু এত কালো বোঝা যাচ্ছিলো না কারণ যেহেতু একটা কালারিং ছিল নিচে এখন দেখুন বেসিংয়ে বোঝা যাচ্ছে যে কতটা কালো হয়েছে আর যখন পরিষ্কার করার পরে দেখবেন তখন দেখে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন একদম সাদা ধবধবা হয়ে যাবে অবশ্যই কিন্তু যখন পরিষ্কার করবেন তার আগে কিন্তু পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে নাহলে কিন্তু পরিষ্কার করতে অসুবিধা হবে এখন যেটা ব্যবহার করো সেটা হচ্ছে পেস্ট পেস্টটা কিন্তু আমাদের সবার বাসায় থাকে যে পেস্টটা সেইটাই ব্যবহার করতে পারবেন এদের কিন্তু কোনো সমস্যা নাই শুধু সাদাটা হলে একটু বেশি ভালো তবে সাদাটাই হতে হবে এরকম কোনো কিছু নেই যে পেস্টটা আপনারা রেগুলার ইউজ করেন সেই পেস্টটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আর পেস্ট কিন্তু শুধু উপর পরিষ্কার করার ক্ষেত্রে না অনেক কিছু পরিষ্কার করার ক্ষেত্রে অনেক কাজে লাগে আর এখানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একটা ব্রাশ আমি নষ্ট একটা ব্রাশ ব্যবহার করেছি ব্রাশের সাথে আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি দেখুন আমি খুবই অল্প পরিমাণ কিন্তু পেস্ট লাগিয়েছি পেস্টটা কিন্তু বেশি পরিমাণ লাগবে না আমি এখানে যতটুকু পেস্ট লাগিয়েছি এটা দিয়ে কিন্তু আমার পুরোনো নগুলো পরিষ্কার করা হয়ে যাবে আমি এখন ব্রাশের সাহায্যে পেস্টটা লাগিয়ে আমি পুরো নূপুরের উপরে একটু ঘষা দিয়ে দিচ্ছি খুবই আলতাভাবে ঘষা দিবেন দেখবেন একটু ঘষা দেওয়াতে এই নূপরগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী যেহেতু রুপার গহনা বেশিরভাগই নুপুর এরকম জাতীয় জিনিসই আমরা রূপা দিয়ে তৈরি করি এগুলো কিন্তু আরও বেশি তাড়াতাড়ি নোংরা হয় নূপুর তো অনেক বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কালো দেখা যায় আর পরিষ্কার করা কিন্তু বাহিরে যাও এটাও কিন্তু একটা অলসতার ব্যাপার আর পরিষ্কার করতেও কিন্তু মোটামুটি কিছুটা হলেও টাকার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প একটু পেস্ট দিয়ে কিন্তু অনেকগুলো রুপার গহনা পরিষ্কার করে নিতে পারবেন শুধু নুপুর না আপনার রূপার এরকম গহনায় থাকুক না কেন আপনি সেরকম গহনায় কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর আমি যতটুকু পেস্ট ব্যবহার করেছি আমি প্রথমেই বলেছিলাম যে আমি ওই পেস্টটা দিয়ে কিন্তু এখানে আমার যেহেতু দুই জোড়া নূপুর আছে আমি পুরাপুরি কিন্তু পরিষ্কার করে নিতে পারবো দেখুন এই দুইটা আমি ঘষে নিয়েছি দেখে বুঝতে পারছেন কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন সেমভাবে আমি এই নূপুরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এগুলো যেহেতু ইন্ডিয়ান রূপা আমার যে হাতে এখন যেটা পরিষ্কার করছে এটা ইন্ডিয়ান রূপা এটা কিন্তু আরও বেশি তাড়াতাড়ি কালো হয়ে যায় দেখতে কিন্তু সুন্দর লাগে যখন পরিষ্কার থাকে তখন কিন্তু খুব সুন্দর দেখায় কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আর বাইরে যখন আমরা স্বর্ণকালের দোকানে যখন পরিষ্কার করতে যাই এই রূপাগুলো কিন্তু পরিষ্কারও করে দিতে চায় না একটু ইয়ে হয় আর কি সমস্যা হয় কিন্তু বাসায় কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর নূপুর কিন্তু বেশিরভাগই অল টাইম ব্যবহার করা হয় যেমন আমি এই যে নূপুরটা এখন পরিষ্কার করছি এটা কিন্তু আমি অল টাইম বাসায় ব্যবহার করি আর ওইটা কিন্তু আমার মেয়ে ব্যবহার করে সবসময় রেগুলার ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় কালোটা বেশি হয়ে যায় আর যদি দু একদিন আপনি ব্যবহার করে আবার রেখে দেন তারপরেও দেখবেন কালো হয়ে যায় এখন রূপার গহনা খুব সহজে কালো হয়ে যায় এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি সেক্ষেত্রে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আমার হাতের দিকে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুবই হালতোভাবে একটু ঘষা দিচ্ছি একদম ঝকঝকা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি কিন্তু প্রথমে যে পেস্টটা নিয়েছিলাম অতটুকুই কিন্তু আমি লাগিয়েছি আর কিন্তু আমি পেস্ট লাগাই নাই ওইটা দিয়েই কিন্তু আমার সবগুলো নূপুর পরিষ্কার করা হয়ে যাবে নূপুরের নখের যে জায়গাটা আছে মানে যেখানে নখ করা হয় যে জায়গাটা দিয়ে সেই জায়গায় কিন্তু একটু বেশি করে ঘষা দিয়ে দেবেন কারণ ওইখানে কিন্তু অনেক বেশি ময়লা হয় কেন আমি জানি না অনেক বেশি কিন্তু ময়লা হয়ে যায় তার নূপুরগুলা কিন্তু ঘষে না হয়ে গিয়েছে আর আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখিয়েছি দেখুন আমি এখনও কিন্তু পানি দিয়ে ক্লিন করি না এখন কিন্তু আর কাজ করতে হবে ক্লিন করার আগেই সেটা আমি দেখিয়ে দিব এই হাতের তালু দিয়ে এরকম এই পেস্ট লাগা অবস্থাতে কিন্তু আপনার এরকম হাতের তালু দিয়ে একটু ঘষা দিয়ে দেবেন এটা কিন্তু করতে হবে তাহলে কী হবে নূপুরের ভেতরের যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু এখন নরম হয়ে গিয়েছে এই হাতের তালু দিয়ে ঘষা দেওয়াতে কিন্তু এই ময়লাগুলো খুব সহজে বের হয়ে যাবে কারণ যখন আমি নুপুরের সঙ্গে পেস্ট লাগিয়েছিলাম সেটা কিন্তু উপরের ময়লাটাই উঠে গিয়েছে কিন্তু ভিতরে যে ডিজাইনের মধ্যে যে ময়লাটা থাকে সেটা কিন্তু বের হয়নি সেই ক্ষেত্রে আপনি যদি এখন হাত দিয়ে একটু এরকম ঘষা দিয়ে দেন ভিতরে যে ময়লাটা আছে এটা কিন্তু খুব সহজে বের হয়ে যাবে এখন আমি পানিতে আপনাদের ক্লিন করে দেখিয়ে দিব নূপুরটা কতটা পরিষ্কার হয়েছে খুব ভালোভাবে কিন্তু পানি দিয়ে নূপুরটা পরিষ্কার করে নিয়েছি দেখুন এখন যেটা করব আমি একটা টিস্যুর সাহায্যে নূপুরটা একটু মুছে নেবো যেদের মধ্যে অনেকটা পরিমাণ পানি আমি একটু খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নেব আমি টিস্যু দিয়ে নূপুরগুলো কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি এর মধ্যে যে পানিগুলো ছিল একটুও নাই পুরোপুরি কিন্তু শুকে গিয়েছে দেখুন এখন দেখাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি এরকম হাতে করে আপনাদের দেখিয়েছিলাম আমার নুপুরটা কতটা ময়লা ছিল এবং কতটা কালো ছিল আমার ভিডিওটা প্রথম থেকে এখন পর্যন্ত যারা দেখছেন শুধু তারাই বুঝতে পারবেন অনেকে হয়তো নুপুর পরিষ্কার করার ক্ষেত্রে অনেক কিছু ব্যবহার করেন আমি আপনাদের বলছি কিছুই ব্যবহার করতে হবে না শুধু আমি যতটুকু পেস্ট ব্যবহার করেছি অতটুকু পেস্ট দিয়ে কিন্তু আরও অনেক বেশি রূপারগ্রহণ আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা কার্যকরী আশা করি আমার চিপসটা আপনাদের অনেক কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ